এখন আমরা জানব একটি JFET বা জাংশন ফিল্ডএফেক্ট ট্রানজিস্টরের গঠন এবং এটির কাজের ধরন নিয়ে। খেয়াল করো, JFET মানে হচ্ছে জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, এবং JFET সাধারণত দুপ্রকার, একটা হচ্ছে আমাদের এন চ্যানেল JFET এবং আরও একটা হচ্ছে আমাদের পি চ্যানেল JFET। আমরা এখানে শুধুমাত্র এন চ্যানেল JFET-কে নিয়ে আলোচনা করব এবং এন চ্যানেল JFET-এর গঠন যেরকম পি চ্যানেল JFET-এর গঠন ঠিক সেরকম, তবে কিছু জিনিস ভিন্ন। খেয়াল করো, আমরা এখানে একটা চিত্র এঁকেছি এবং এই চিত্রটাই হচ্ছে মোটামুটি একটা JFET-এর চিত্র বা সার্কিট ডায়াগ্রাম, এটাকে আসলে ব্লক ডায়াগ্রামও বলা হয়। JFET-এর ক্ষেত্রে সেটি আমাদের যদি এন চ্যানেল JFET হয়, তবে সে JFET-এর মাঝখানে যে চ্যানেলটা থাকবে, যে স্থানটা থাকবে, সেটা হবে হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। এবং JFET-টি যদি পি চ্যানেলের হয়, তবে সে JFET-এর মাঝখানে যে বিস্তীর্ণ একটা এরিয়া বা ক্ষেত্রফল থাকবে, সেটি হবে পি টাইপ ম্যাটেরিয়াল দিয়ে। এখন আমরা আসি এন টাইপ ম্যাটেরিয়াল এবং পি টাইপ ম্যাটেরিয়াল কী। যদি কোনো একটা পিওর সেমিকন্ডাক্টর, ধরা যাক সিলিকন, এর মধ্যে আমরা ট্রিজোজি মোল দিয়ে, অর্থাৎ যার যোজনী তিন, তাদেরকে যদি আমরা ডোপিং হিসাবে যুক্ত করি ভেজাল হিসেবে, তবে আমরা যে ধরনের মেটেরিয়াল পাবো তাদেরকে বলা হবে পি টাইপ মেটেরিয়াল। এবং আমরা যদি বিশুদ্ধ সিলিকনের মধ্যে পঞ্চযোজি কোনো মোলকে মিশাই ডোপিং হিসেবে, ভেজাল হিসেবে, তবে আমরা যে ধরনের সবার শেষে যে ধরনের মেটেরিয়াল পাবো, সে ধরনের ম্যাটেরিয়ালগুলো হচ্ছে এন টাইপ মেটেরিয়াল। তাহলে আমরা বুঝতে পারলাম পি টাইপ এবং এন টাইপ মেটেরিয়াল কী। তাহলে আমরা এখন দেখি কীভাবে একটা JFET এন চ্যানেল JFET-এর গঠনটা সম্পন্ন হচ্ছে। এখানে একটা এন চ্যানেল JFET-এর একদম মাঝখানে দিকে থাকে এন টাইপ ম্যাটেরিয়াল, তার মানে আমাদের এই মাঝখানের অংশটা, টোটালটা এই সবুজ রঙে চিহ্নিত করা অংশটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। এবং এই JFET-এর এন টাইপ ম্যাটেরিয়ালের দুপাশে এই ছোট্ট জায়গা জুড়ে থাকে হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল, তার মানে আমাদের এটা হবে পি টাইপ এবং এটা হবে পি টাইপ ম্যাটেরিয়াল। এবং খেয়াল করো, এই JFET-এর মধ্যে এন টাইপ এবং পি টাইপ, অর্থাৎ এন পি জাংশন, এরকম দুটো আছে, তার মানে আমাদের এই JFET-এর মধ্যে এন পি অথবা পি এন জাংশন আছে দুটো, একটা হচ্ছে এই এন চ্যানেল এবং এই পি চ্যানেলের মধ্যকার জাংশন, এবং আরও একটা হচ্ছে এই এন চ্যানেল এবং এই পি চ্যানেলের মধ্যকার অংশ। তোমরা জানো, যখন একটি এন টাইপ ম্যাটেরিয়াল এবং একটি পি টাইপ ম্যাটেরিয়াল পরস্পর পাশাপাশি থাকে, তখন তাদের মাঝখানে একটা নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, অর্থাৎ তাদের মাঝখানে একটা কী তৈরি হয়, ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত স্তর। খেয়াল করো, আমাদের এখানে এন টাইপ ম্যাটেরিয়াল এবং পি টাইপ ম্যাটেরিয়াল, এদের দুজনের মাঝখানে একটা অর্ধচন্দ্রাকৃতি জিনিস দিয়েছি আমি, এবং এই জিনিসটাই হচ্ছে আমাদের ডিপ্লেশন লেয়ার বা নিঃশেষিত স্তর। এবং একই সাথে আমাদের এই এন চ্যানেল এন টাইপ ম্যাটেরিয়াল এবং পি টাইপ ম্যাটেরিয়ালের মাঝখানেও এখানে আরও একটা ডিপ্লেশন লেয়ার দেখা যাচ্ছে। ডিপ্লেশন লেয়ারে মনে রাখতে হবে কোনো রকম কোনো ইলেকট্রন অথবা কোনো চার্জ থাকে না, অর্থাৎ ডিপ্লেশন লেয়ার থাকে চার্জ শূন্য। কিন্তু এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে বেশিরভাগ চার্জ থাকে হচ্ছে ইলেকট্রন, এবং পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে বেশিরভাগ চার্জ থাকে হোল। তবে মনে রাখতে হবে, হোল কখনোই পজিটিভ চার্জ না, এটি হচ্ছে ইলেকট্রনের অনুপস্থিতি। এখন খেয়াল করো, একটি JFET ডিভাইসের মধ্যে তার চারপাশে চারটা ওহমিক কন্ট্যাক্ট থাকে, অর্থাৎ আমরা এই চারপাশে এই চারটা ছোটো ছোটো কিছু কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি, এদেরকে বলা হয় ওহমিক কন্ট্যাক্ট। এবং এই ওহমিক কন্ট্যাক্টের মাধ্যমে JFET থেকে তার বিভিন্ন রকম টার্মিনালগুলো বের হয়, অর্থাৎ কোনো একটা JFET-কে যদি কোনো সার্কিটের সাথে কানেক্ট করা হয়, তবে সে সার্কিটের বিভিন্ন রকম তার অথবা ওয়্যারগুলো এই কানেক্টর অথবা এই ওহমিক কন্ট্যাক্টের সাথে যুক্ত থাকবে। এবার সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথায়, যেটা হচ্ছে একটা JFET-এ টোটাল তিনটা টার্মিনাল থাকে, একটা JFET-এ টোটাল তিনটা টার্মিনাল থাকে, এবং এই তিনটা টার্মিনালের নাম হচ্ছে ড্রেইন, সোর্স এবং গেইন। তাহলে JFET-এ তিনটা টার্মিনালের নাম হচ্ছে ড্রেইন, আরেকটা হচ্ছে সোর্স, এবং সবশেষেরটা নাম হচ্ছে গেট। খেয়াল করো, আমাদের এই JFET-এর একদম নিচের দিকে যে টার্মিনালটা যুক্ত হয়েছে, বের হয়েছে, সেটা হচ্ছে সোর্স টার্মিনাল, এবং এই JFET-এর উপরের দিকে যে টার্মিনালটা বের হয়েছে এটার নাম হচ্ছে আমাদের ড্রেইন টার্মিনাল। এবং আমাদের এই সোর্স এবং ড্রেইন, এই দুটো টার্মিনাল শুধুমাত্র JFET থেকে একটা মাত্র ওহমিক কন্ট্যাক্ট থেকে বের হয়েছে। কিন্তু আমরা যদি গেট টার্মিনাল দিকে লক্ষ্য করি, তবে এই গেট টার্মিনালটা JFET-এর দুটো ওহমিক কন্ট্যাক্ট থেকে গিয়ে যুক্ত হয়েছে, অর্থাৎ আমাদের JFET-এর মধ্যে গেট টার্মিনালটা হচ্ছে একটু বেশি স্পেশাল। এবং এই স্পেশালিটির কারণ হচ্ছে এই গেট টার্মিনাল একই সাথে একটা JFET-এর দুটো ওহমিক কন্ট্যাক্টের সাথে যুক্ত করা হয়েছে। এখন আমরা আসি যে একটা JFET-কে
জেফেটের ভিতরে কিভাবে আসলে কাজ হয়। জেফেট সাধারণত ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, অর্থাৎ এই জেফেটটা সাধারণত তার ভোল্টেজ বিভিন্ন রকম ভোল্টেজকে কন্ট্রোল করে তার ড্রেইন কারেন্টকে কন্ট্রোল করতে পারে। এখন আমরা মনে করি জেফেটের ড্রেইন এবং সোর্স এই দুটো টার্মিনালের সাথে আমরা একটা ব্যাটারিকে যুক্ত করব অথবা একটা ভোল্টেজ সোর্সকে যুক্ত করব। যদি আমরা ড্রেইন এবং সোর্সের এই দুটোর মাঝখানে একটা ভোল্টেজ সোর্সকে যুক্ত করি, তাহলে আমাদের বুঝতে পারবো যে ড্রেইন থেকে সোর্সের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করবে অথবা কারেন্টের ফ্লো হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যদি ড্রেইন এবং সোর্সের মাঝখানে একটা ব্যাটারিকে কানেক্ট করা হয়, তবে ড্রেইন থেকে সোর্সের দিকে আমাদের কারেন্ট ফ্লো হবে, যার মান হচ্ছে আইডি বা ড্রেইন কারেন্ট। আমরা জানি কারেন্ট যেদিকে ফ্লো হয় ইলেকট্রনটার বিপরীত দিকে ফ্লো হয়, তাই আমরা বলতে পারবো সোর্স থেকে ড্রেনের দিকে আমাদের ইলেকট্রন ফ্লো হবে। এখন আমরা আসি আমাদের এই জেফেটের যে দুটো ডিফ্লেশন লেয়ার আছে, এদের পরিমাণ আমরা যদি বাড়িয়ে দেই তাহলে আমরা বুঝতে পারবো যে এই এন চ্যানেলের মাঝখানে যে পথ এটা আরও অনেক ন্যারো হয়ে যাবে অথবা সরু হয়ে যাবে। যদি আমরা ডিফ্লেশন লেয়ারকে এভাবে অনেকটুকু বাড়িয়ে দিই দুপাশে, তবে এই আইডি পরিমাণ কারেন্টের মান অনেক বেশি কমে যাবে এবং এটি অনেক কম পরিমাণ এন চ্যানেল দিয়ে ফ্লো হবে। কাজে আমরা এই ডিফ্লেশন লেয়ারের মান কমাতে অথবা বাড়াতে পারি গেট টার্মিনালে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করে। যদি আমরা গেট এবং সোর্স এদের মাঝখানে আরও একটা ব্যাটারিকে যুক্ত করে তার ভোল্টেজকে উঠানামা করাই, তবে আমরা দেখতে পাবো যে এই ডিফ্লেশন লেয়ার এরা দুজন এদের মানও কমছে কিংবা বাড়ছে। তার মানে আমরা বুঝতে পারলাম যদি আমরা গেট টার্মিনালের মধ্যে ভোল্টেজ অ্যাপ্লাই করি, তবে আমাদের আইডি পরিমাণ কারেন্ট বা ড্রেইন কারেন্ট এটি কমবে কিংবা বাড়বে। এখন আমরা এই জেফেটকে একটা সোর্স পানির ট্যাপের সাথে কল্পনা করতে পারি। খেয়াল করো এখানে একটা পানির ট্যাপ দেওয়া আছে বা পানির নব দেওয়া আছে, এবং যার মধ্যে এই জিনিসটা হচ্ছে পানির, আসলে এটা হচ্ছে পানির একটা ট্যাপ এবং এটি হচ্ছে পানির একটি নব, যে নবের মাধ্যমে পানির ফ্লোকে কন্ট্রোল করা যায়। এখন ধরা যাক এই পানিটা সোর্স থেকে আসছে, সোর্স থেকে আসার সময় এই নবের মাধ্যমে অর্থাৎ নব এই পানির ফ্লোকে কন্ট্রোল করছে এবং সেই পানিটা সবশেষে ড্রেনে গিয়ে পড়ছে। তাহলে আমরা যদি এই পানিকে ইলেকট্রন হিসেবে কল্পনা করি এবং ড্রেন সোর্স এই দুজনকে যদি জেফেটের ড্রেন এবং সোর্স টার্মিনালের সাথে কল্পনা করি এবং একই সাথে আমরা যদি নবটাকে গেট হিসেবে কল্পনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই ইলেকট্রনের প্রবাহ সোর্স থেকে ড্রেনের দিকে যে ইলেকট্রনটা প্রবাহিত হচ্ছে সেটিকে কন্ট্রোল করছে আমাদের গেট বা জি অথবা পানির এই নবটা। আমরা ঠিক একইভাবে এখানে দেখতে পাবো যে সোর্স থেকে ড্রেনের দিকে আমাদের যে ইলেকট্রনটা যাচ্ছে সেটিকে কন্ট্রোল করছে আমাদের জি অথবা এই গেটটি। কেননা আমরা জানি যদি আমরা গেট এবং ড্রেইন এবং সোর্স টার্মিনালের মাঝে যদি কোনো একটা ভোল্টেজ সোর্সকে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের ইলেকট্রন যাবে সোর্স থেকে ড্রেনের দিকে। ঠিক তেমনইভাবে আমাদের প্রাণে পানিকে ইলেকট্রন হিসেবে ধরলে এটিও সোর্স থেকে ড্রেনের দিকে যাচ্ছে এবং তার মাঝখানে পানির ফ্লোকে কন্ট্রোল করছে জি অথবা এই নব। তো এভাবেই আমরা খুব সহজেই এই জেফেটকে একটা পানির নবের সাথে অথবা পানির একটা ট্যাপের সাথে কল্পনা করতে পারি।